আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার পাস্তার রেসিপি, চিকেন পাস্তা কীভাবে তৈরি করব সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি দুই প্রকারের পাস্তা রান্না করব। আর যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এই যেখানে আমি মাংস মুরগির বুকের মাংসগুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে, আর এখানে এই যে মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, এই যে এখানে আমি দুই রকমের পাস্তা নিয়েছি, আর এখানে মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মরিচ, তারপরে টমেটো সস, গুঁড়া দুধ, এলাচ গুঁড়া, এগুলো সবগুলাই নিয়ে মাংসটাকে কতক্ষণের জন্য মেখে একটি ঢাকনা দিয়ে কতক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এখন আমি চলে যাব পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য। একটি পাত্রে পানি নিয়েছি, সামান্য একটু লবণ, পরিমাণ মতো সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, কারণ তাহলে পাস্তাগুলো একেবারে ঝরঝর হবে। এই যে আমার পানিটা হয়ে গিয়েছে, এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত কতক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে আমার পাস্তাটা দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হতে হবে, তাই অপেক্ষা করছি। পাস্তা বেশি শক্ত থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই যে এখন সিদ্ধ হয়ে গিয়েছে, একবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে এই যে মাংসগুলোকে মেখে রেখেছি সেটাকে আগে একটু ভেজে নেব। এটাকে কতক্ষণ ভাজতে হবে যেন মাংসটা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, উল্টিয়ে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ডিম সেটাকেও একটু ভেজে নেব। এখন আবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। অবশ্য এই কড়াইটার মাঝেই করছি, আমি ধুয়ে নিই নাই অবশ্যই, যে মাংস আর ডিমগুলোকে রেখে দিয়েছি। অবশ্য ভিডিও করার ইচ্ছে ছিল না, আমরা নিজেরা খাওয়ার জন্য এমনিই করেছি, তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে কতক্ষণ নেড়ে ছেড়ে নেব। এই যে এখানে সয়া সস, টমেটো সস, কাঁচামরিচ এগুলো রেখে দিয়েছি, আর এখন আমি পেঁয়াজের সঙ্গে মাংস আর ডিমটাকে মিক্স করে নেব। এই যে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, সেটা হবে পাস্তা হয়েছে লগা, পাস্তাতে একটু ঝাল লাগলে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ দিয়ে আমি এটাকে কতক্ষণ নেড়ে চেড়ে নেব, কারণ বেশিক্ষণ সস দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না, তাহলে এটার টেস্টটা ভালো থাকে না। এই যে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন আমি পাস্তাগুলোকে ঢেলে দিচ্ছি। যেটা হচ্ছে চিকেন স্পাইসি পাস্তা, আমি এটাকে অনেক ঝাল দিয়ে তৈরি করেছি, খেতে কিন্তু দারুণ লেগেছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। বিকালের নাস্তা হিসাবে অবশ্যই খুবই ভালো লাগে এভাবে পাস্তা তৈরি করলে। এই যে এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প কতক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে ফেলব। এই যে আমার পাস্তাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে একবারে। এই যে আমি আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি,
যে কতটা পারফেক্ট হয়েছে চিকেন পাস্তাগুলো।